হ্যালো, ওয়েলকাম ব্যাক টু শর্মাস কিচেন। কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকে একটা মজার এপিসোড নিয়ে চলে এসেছি আমার কিচেনে। বাসায় হঠাৎ করে মেহমান চলে আসলে আমরা একটা কনফিউশনে পড়ে যাই যে তাদেরকে কিভাবে সার্ভ করব। আজকের এপিসোডে আমি সেই সমস্যার সমাধান দেখাবো। সবচেয়ে কম সময়ে মেহমানদারি করার জন্য বাংলাদেশি চাইনিজের উপরে আর কোনো রেসিপি হতেই পারে না, তাই আজকে আপনাদের সামনে আমি দেখাবো কি করে এক ঘন্টায় একটা ফুল কোর্স বাংলাদেশি চাইনিজ ডিনার তৈরি করে ফেলা যায়। ফুল কোর্স যেহেতু বলেছি, আজকে প্রিপেয়ার করব একটা ফ্রাইড রাইস, সাথে থাকবে ফ্রাইড চিকেন, একটা সুইট অ্যান্ড সাওয়ার চিকেন আর একটা ভেজিটেবল। এক ঘন্টা যেহেতু বলেছি, আজকের পুরো প্রিপারেশনটা একদম শুরু থেকে এক ঘন্টায় কিভাবে শেষ করা যায় সেটাই দেখাবো। তাহলে প্রথমেই চলুন আমরা প্রিপারেশনগুলো নিয়ে ফেলি, একদম কাটাকাটি থেকে শুরু। এখানে আজকে রান্নার জন্য ব্যবহার করার সব ইনগ্রেডিয়েন্টস আমি একটু সাজিয়ে রেখেছি যাতে আমার রান্নাটা সত্যি সত্যি এক ঘন্টায় শেষ হয়ে যায়। তো আমি একটা মুরগি নিয়েছি, এই মুরগিটা প্রায় 1.5 কেজি ওজনের। এই মুরগিটা দিয়েই আমি ফ্রাইড চিকেনটা তৈরি করব, আবার সেই সাথে সুইট অ্যান্ড সাওয়ার চিকেন, আর প্লাস এখান থেকেই আমি একটু ভেজিটেবল করব। তো যেই ভেজিটেবলটা আমি করব সেটার জন্য আমি কিছু গাজর, বরবটি, বাঁধাকপি আর কিছু ফুলকপি নিয়েছি। ফুলকপিটা আমার বাসায় ফ্রোজেন অ্যাভেলেবল ছিল, আপনারা চাইলে ফ্রেশটা দিয়েও করতে পারেন। আর বাকি ইনগ্রেডিয়েন্টসের মধ্যে লাগবে রাইস করার জন্য রাইস, আমি বাসমতি চাল নিয়েছি, আর সেটার জন্য কিছু ডিম লাগবে, কাঁচামরিচ, আদা, রসুন, পেঁয়াজ। আর বেসিক মশলার মধ্যে চাইনিজ তৈরিতে সবচেয়ে কম মশলা লাগে, তো সেগুলো হচ্ছে জাস্ট কিছু সস, আমার আছে সয় সস, ওয়েস্টার সস, টমেটো কেচাপ। এই তো চলুন শুরু করে দেওয়া যাক। প্রথমে মুরগিটা কেটে ফেলবো। মুরগিটা কাটতে যাওয়ার আগে যেহেতু আমার ফ্রাইড রাইসের জন্য চাল সিদ্ধ করা লাগবে, তাই আমি চুলায় একটু গরম পানি বসিয়ে দিচ্ছি। মুরগিটার লেগ, থাই আর উইংসটাকে আমি চিকেন ফ্রাই এর জন্য কেটে নেব। বুকের মাংসটাকে ভেজিটেবলের জন্য ছোট ছোট করে কেটে নেব, আর বাকি পুরো মুরগিটাকে হাড় সহ ছোট করে কেটে রাখবো সুইট অ্যান্ড সাওয়ার চিকেনের জন্য। মুরগিটা কাটতে আমার টোটাল 8 মিনিট সময় লেগেছে। সো যারা এখানে কাটা মুরগি ব্যবহার করবেন তারা এই 8 মিনিট সময়ও বাঁচাতে পারবেন। মুরগি কাটা শেষ। এই যে এই মুরগিগুলো মোটামুটি একটু ছোট ছোট করে বুকের মাংস প্লাস হচ্ছে রানের কিছু মাংস আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, এটা দিয়ে সুইট অ্যান্ড সাওয়ার চিকেন করব। আর ভেজিটেবলে দেওয়ার জন্য এই মুরগির একদম বুকের হাড় ছাড়া 1 কাপ মতো মাংস রেখেছি, আর এখানে আমি টোটাল 6 পিস চিকেন রেখেছি ফ্রাইড চিকেন করার জন্য। আচ্ছা, মুরগি যেহেতু কাটা শেষ, আমি এখন চালটা ধুয়ে রেখেছি, আমি চালটা হচ্ছে সেদ্ধ দেব। চাল সেদ্ধ হতে হতে আমি মাংসটা, ফ্রাইড চিকেনের মাংসটাকে একটু মেরিনেট করে রাখবো। মেরিনেশনটা করছি, সামান্য একটু আদা বাটা দেবো, 1/4 চা চামচের মতো, যেহেতু খুব অল্প কয়েকটা চিকেন ফ্রাই হবে। আর দেবো একটুখানি গোলমরিচ গুঁড়া, একটু সয় সস। আমার এই ফ্রাইড চিকেনের রেসিপিটা অবশ্য আমার চ্যানেলে দেয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে পিওর মেজারমেন্টগুলো দেখে নিতে পারেন। থাকছে লবণ, এটাকে আমি একটু হাত দিয়ে মাখিয়ে নেব। সুইট অ্যান্ড সাওয়ার যে চিকেন কারিটা করব সেটাতেও আমি একইভাবে চিকেনটাকে একটু ম্যারিনেট করে নেব। আদা বাটা, গোলমরিচ আর একটু লবণ। সয় সস এখানে দেওয়ার দরকার নেই, যেহেতু এটা আমি রান্নার সময় আবার সয় সস ইউজ করব। এই চিকেনটা ম্যারিনেট করার সময় এর সাথে আমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে নেব, তাহলে চিকেনটা ভাজার সময় এটা একটু ক্রিস্পি থাকবে, যখন আমি এটা গ্রেভিতে দেব তখনও এটার একটা ক্রিস্পি কোটিং থাকবে। চিকেনটা মাখানো শেষ। একটা জিনিস বলতে ভুলে গেছি, আমি কর্নফ্লাওয়ারের সাথে এটাতে 2 টেবিল চামচ অল পারপাস ফ্লাওয়ার, দ্যাট মিন্স ময়দাও ইউজ করেছি। এবারে চিকেনটাকে আমি ডিপ ফ্রাই করে নিব, আর আমি আরেকটা হাঁড়িতে একটু গরম পানি বসিয়েছি আমার কাঁচা সবজিগুলোকে সেদ্ধ করার জন্য। দেখে আসি চালটার কি অবস্থা। চালটা মোটামুটি পুরোপুরি সেদ্ধ হতে হবে। একটা কড়াইতে ডিপ ফ্রাই করার জন্য তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হওয়ার ফাঁকে সবজিগুলো কেটে নিচ্ছি।
সবজিগুলো কাটা শেষ, এবার আমি এগুলোকে গরম পানিতে দিয়ে দেব আর সেই সাথে চিকেন গুলো আমি ভেজে নেব। এই ভাজা আর সেদ্ধ হওয়ার ফাঁকে আরো কয়েকটা সবজি কাটতে হবে, সেটা হচ্ছে রাইসে দেওয়ার জন্য আমি কিছু গাজর গ্রেট করব আর পেঁয়াজ কাটবো আর একটু আদা কুচি আর রসুন কুচি লাগবে, সেটা করে নিচ্ছি। চালটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, এখন আমি পানিটা ড্রেন করে ফেলব। পেঁয়াজগুলোকে কেটে নিচ্ছি, কিছু পেঁয়াজ পাতলা স্লাইস করব রাইসের জন্য আর বাকিগুলোকে মোটা করে কেটে রাখবো কারিগুলোর জন্য। একটু খেয়াল করে তেলে দেয়া মুরগিগুলোকে মাঝে মাঝে নেড়ে দিতে হবে। সামান্য কিছু আদা আর রসুন কুচি করে নেব। কাঁটা বাছা সব কিছু মিলে 30 মিনিট সময় গিয়েছে, ভেজিটেবলটা সিদ্ধ হয়ে গেছে, এদিকে ফ্রাইটাও হচ্ছে। চিকেন ফ্রাইয়ের জন্য ম্যারিনেট করা চিকেনটাতে শুকনো ময়দা কোট করে নিচ্ছি। সুইট অ্যান্ড সাওয়ার চিকেনের জন্য চিকেনগুলোকে এরকম লাল করে ভেজে এবার আমি তুলে নিচ্ছি। পাশের চুলায় অন্য একটা কড়াইতে ভেজিটেবলটা রান্না করা শুরু করব, তাই দিয়ে দিচ্ছি কিছুটা তেল। তেলটা গরম হলে তাতে দিয়ে দিচ্ছি কেটে রাখা মুরগির পিসগুলো, 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা দিয়ে বড় করে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম, 1/2 চা চামচ লবণ দিয়ে আরও কিছুক্ষণ ভেজে সেদ্ধ করে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। সো পাশের চুলাতে একটা বড় কড়াই দিয়েছি আর তাতে চিকেন ফ্রাইয়ের ভেজে রাখা তেলটাকেই আমি ব্যবহার করছি ফ্রাইড রাইসের জন্য। চাল নিয়েছিলাম মেজারিং কাপের 1.5 কাপ আর সেই চালের ফ্রাইড রাইস করার জন্য আমি 4টা ডিমকে এভাবে একটু ভেঙে নিচ্ছি। তেল ভালো মতো গরম হওয়ার পরে ভেঙে রাখা ডিমটাকে ঢেলে দিলাম। ডিমটাকে অনবরত নেড়ে এভাবে ঝুরি করে ফেলতে হবে। পাশের চুলায় থাকা সবজিটাতে 1/2 কাপ পানি দিয়ে কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম আর সেই সাথে 1/4 চা চামচ চিনি দিলাম, দিয়ে দিব আরও একটু গোলমরিচ গুঁড়া। ডিমের ঝুড়িতেও আমি গোলমরিচ গুঁড়া আর লবণ দিয়ে দিচ্ছি, সেই সাথে পেঁয়াজ কাঁচামরিচ গাজর কুচি আর মটরশুঁটি দিয়ে দিচ্ছি। পাশের আরেকটা চুলায় আমি আরেকটা কড়াইতে তেল দিয়ে দিচ্ছি চিকেন কারিটা করার জন্য। তেলটা গরম হলে রসুন কুচি আদা কুচি আর কয়েকটা শুকনা মরিচ দিয়ে দিচ্ছি। একই সাথে 4th চুলায় চিকেন ফ্রাইয়ের জন্য তেলটা গরম দিয়ে দিয়েছি। ফিরে এলাম রাইসের কাছে, ভাজা ডিমের উপরে সেদ্ধ চালটাকে দিয়ে দিচ্ছি আর ফ্রাইটাও ভাজার জন্য তেলে ছেড়ে দিচ্ছি। ভেজিটেবলে দেওয়ার জন্য 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার 1/2 কাপ পানিতে গুলে নিচ্ছি। ভেজিটেবলটা কমপ্লিট। সুইট অ্যান্ড সাওয়ার চিকেনের জন্য আদা রসুন কুচির সাথে কিছু বড় করে কেটে রাখা পেঁয়াজ দিয়েছি আর এরপরে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা, সেই সাথে 3 টেবিল চামচ টমেটো কেচাপ, সেই সাথে 2 টেবিল চামচ সয়া সস দিয়ে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। পাশের চুলা ফ্রাই আর রাইসের কথাটা ভুলে গেলে হবে না, এগুলোকে একটু নেড়ে চেড়ে দিয়ে আবার চিকেন কারিটার দিকে ফিরিয়ে এলাম। এর সাথে কয়েকটা কাঁচামরিচ 1/2 করে দিয়ে দিয়েছিলাম আর এখন 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার 1/2 কাপ পানিতে গুলে দিয়ে দিচ্ছি। ফ্রাইড রাইসটা প্রায় হয়ে গেছে, এতে 1 টেবিল চামচ সয়া সস ব্যবহার করে আরেকটু নাড়াচাড়া করে এবার নামিয়ে নেব। চিকেন কারিটাও হয়ে গেছে, এটাকেও ঢেলে নিচ্ছি, রইল শুধু চিকেন ফ্রাই পাশের চুলায়, কিন্তু সেটাও ভাজা শেষ। এক ঘন্টায় রান্না শেষ, আমি যদিও 5 মিনিট বেশি সময় লাগিয়েছি। এখন আমরা এটা খাবো। হয়ে গেছে আমার রাইস, সুইট অ্যান্ড সাওয়ার চিকেন, চিকেন ফ্রাই আর ভেজিটেবল। আমরা এখন খাই আর আপনারা ভালো থাকবেন। টাটা। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন সুরমাস কিচেন, আর আপনাদের মূল্যবান মন্তব্য জানিয়ে দিন কমেন্ট সেকশনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর বেশি বেশি করে খাওয়া দাওয়া করবেন। ডায়েটকে টাটা বাই বাই করুন। আল্লাহ হাফেজ।